প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম এপিবেন অনলাইন ক্লাস। আই এম হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট টিচার, এপিবেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। স্টুডেন্টস লেসন ইংলিশ ক্লাস টু, লার্নিং অবজেক্টস, রাইট ইন বেঙ্গলি, রাইট ইন ইংলিশ, ওয়ার্ড মিনিং, ফিল ইন দ্য গ্যাপস। দিস ইজ অ্যাক্টিভ ইংলিশ ক্লাস। দিস লেসন ইজ 5। আজকে আমরা লেসন 5 নিয়ে আলোচনা করব। তো এখানে কিছু বিষয় তোমাদের সাথে বলে নেওয়া ভালো, যেহেতু আমরা ফার্স্ট মডেল টেস্ট অতিক্রম করেছি, আমাদের সামনে দ্বিতীয় মডেল টেস্ট অপেক্ষা করতেছে। তো দ্বিতীয় মডেল টেস্টে যে সকল লেসন রয়েছে, অর্থাৎ লেসন 5, লেসন 6, লেসন 7, লেসন 8, লেসন 9 পর্যন্ত রয়েছে আমাদের দ্বিতীয় মডেল টেস্টে, তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের একই সেন্টেন্স সেটা কিন্তু ট্রান্সলেটেড টু ইংলিশ হতে পারে, ট্রান্সলেটেড টু বেঙ্গলি হতে পারে। অর্থাৎ কাম হিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি কাম হিয়ার থাকে অর্থাৎ এখানে এসো, এই সেন্টেন্সটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে কাম হিয়ার, এখানে এসো, যদি তোমাদের পরীক্ষায় থাকে বাংলা থাকে অর্থাৎ এখানে এসো থাকে, তাহলে তোমাদের পরীক্ষায় আসবে ট্রান্সলেটেড টু ইংলিশ, অর্থাৎ তোমাদের লিখতে হবে কাম হিয়ার, তোমাদের লিখতে হবে কাম হিয়ার। তাহলে যদি এখানে এসো থাকে তাহলে লিখতে হবে কাম হিয়ার, আর যদি কাম হিয়ার থাকে তাহলে লিখতে হবে এখানে এসো, অর্থাৎ ট্রান্সলেটেড টু বেঙ্গলি। যদি কাম হিয়ার থাকে তাহলে লিখতে হবে এখানে এসো, বাংলাতে লিখতে হবে, অর্থাৎ ট্রান্সলেটেড টু বেঙ্গলি থাকতে পারে, ট্রান্সলেটেড টু ইংলিশও থাকতে পারে। কেমন? এরপরে আমরা যেটা আলোচনায় নিয়ে আসব, আমাদের যে পরের সেন্টেন্স রয়েছে, পরের সেন্টেন্স রয়েছে গো দেয়ার, তার অর্থ হবে সেখানে যাও। গো দেয়ার মানে সেখানে যাও। এরপরে আমরা আরেকটি সেন্টেন্স রয়েছে ওপেন ইওর বুক। ওপেন ইওর বুক বলতে আমরা বুঝি যে তোমার বই খোলো। তাহলে আমরা এখানে তিনটা সেন্টেন্স শিখলাম, কাম হেয়ার এখানে এসো, গো দেয়ার সেখানে যাও, ওপেন ইওর বুক তোমার বই খোলো। তোমাদের আরেকটা বিষয় তোমরা লক্ষ্য রাখবে যে সেন্টেন্সের পরে কিন্তু যে দাড়ি কমা বা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। যদি তোমাদের প্রশ্নে থাকে তাহলে দিবে, যদি প্রশ্নে না থাকে তাহলে কিন্তু, যদি ফুল স্টপ থাকে তাহলে কিন্তু দাঁড়িয়ে দিতে হবে। অর্থাৎ সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না এক্সক্লেমেটরি সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার উপর কিন্তু নির্ভর করে তোমাদের চিহ্নগুলো দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্লোজ দ্য বুক। ক্লোজ দ্য বুক অর্থ হচ্ছে বইটি বন্ধ করো। ক্লোজ দ্য বুক, বইটি বন্ধ করো। রাইট অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটি, ব্ল্যাকবোর্ডে লিখো। ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক হবে কাজটি করো। ডু দ্য ওয়ার্ক মানে কাজটি করো। এরপরে আমরা দেখব রিড দ্য বুক। রিড দ্য বুক মানে বইটি পড়ো। ড্র এ পিকচার, একটি ছবি আঁকো। ড্র এ পিকচার, একটি ছবি আঁকো। এখানে বলে নেওয়া ভালো যে ইংরেজি যে স্পেলিং রয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক ঠিক তেমনি বাংলার যে স্পেলিং রয়েছে সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা এখানে দেখো একটি ছবি আঁকো, তোমরা একটু লক্ষ্য রাখো, দেখো এখানে ছবি আঁকো, আঁকোর ওখানে কিন্তু চন্দ্রবিদ্যা দেওয়া আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। তাহলে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, তার কারণ আমাদের যেহেতু ট্রান্সলেশনে 2 মার্কস বা 1 মার্কস থাকবে, তো সেক্ষেত্রে আমাদের যদি কোনো স্পেলিং মিস্টেক হয়ে যায় বা ভুল হয়ে যায় তাহলে কিন্তু 1 মার্কস কাটা যাবে। তো এই বিষয়টা আমরা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরে নিতে যাই যে স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে, স্ট্যান্ড আপ মানে দাঁড়াও। দেখো স্ট্যান্ড আপের এখানে দাঁড়াও, দাঁড়াওয়ের এখানে কিন্তু একটা চন্দ্রবিন্দু দেওয়া আছে, তো সেই বিষয়গুলো তোমার লক্ষ্য রাখবে। এবং দাঁড়াও পরে কিন্তু আমাদের একটা দাড়ি দিতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স সিট ডাউন। সিট ডাউন মানে হচ্ছে বসো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পুট দ্য বুক অন দ্য টেবিল, অর্থাৎ বইটি টেবিলের উপরে রাখো, বইটি টেবিলের উপরে রাখো। লেট আস গো টু প্লে, চলো খেলতে যাই।
এখানে আরেকটি বিষয় তোমাদের কাছে শেয়ার করবো, আমি লক্ষণীয় বিষয়, তোমরা যেটা বরাবরই ভুল করে যাও, যাই বানান। দেখো তোমরা কিন্তু এই যাই বানান হাস্যই না দিয়ে তোমরা কিন্তু অনেক সময় অন্তস্ত দিয়ে ফেলো, অর্থাৎ তাহলে কিন্তু ভাষাটা দাঁড়াবে এভাবে যে চলো খেলতে যাই, চলো খেলতে যাই, যাই আর যাই, এটা কিন্তু দুটা দুই রকম কথা। তো সেক্ষেত্রে তোমাদের এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোনটা যাই আর কোনটা যাই। তার এখানে লেট আস গো টু প্লে, চলো খেলতে যাই, এখানে হাস্যই হবে। তোমরা যদি কেউ অন্তস্থ দিয়ে ফেলো তাহলে কিন্তু পুরোটা সেন্টেন্সটা কাটা যাবে আর সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কোনো মার্ক্স পাবে না। ঠিক আছে, এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য রাখবে। আচ্ছা তাহলে আমরা পরের পেজে যাই। আমরা দেখতে পাচ্ছি পরে আরো তিনটি সেন্টেন্স রয়েছে, তিনটি পিকচার রয়েছে, এই পিকচারগুলোর সাথে আমরা সেন্টেন্স মেলাবো। ডো নট দ্য প্লে ইন দ্য সান, অর্থাৎ রৌদ্রে খেলাধুলা করিও না, রৌদ্রে খেলাধুলা করিও না। তো এখানে যে বানানটা রয়েছে রৌদ্রে খেলাধুলা করিও না, এই বানানটা আমরা বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ এখানে। এরপরে রয়েছে টুডে ইজ ভেরি হট, টুডে ইজ ভেরি হট, আজ খুব গরম, আজ খুব গরম। ইট ইজ হার্মফুল টু হেলথ, ইট ইজ হার্মফুল টু হেলথ বলতে আমরা বুঝি ইয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা এই এই স্বাস্থ্যের যে স্পেলিংটা রয়েছে, দেখো এখানে যে মিস্টেকটা হয় এর দন্ত শয়ে হ কিন্তু দেওয়া আছে এখানে। ঠিক আছে, দন্ত শয়ে ত দিলে কিন্তু এটা মার্ক্স কাটা যাবে তোমাদের, এই স্পেলিংটাও তোমরা লক্ষ্য রাখবে। তাহলে আমরা এখানে তিনটা সেন্টেন্স শিখলাম, ডো নট প্লে ইন দ্য সান, রৌদ্রে খেলাধুলা করিও না, টুডে ইজ ভেরি হট, আজ খুব গরম, ইট ইজ হার্মফুল টু হেলথ, ইট ইজ হার্মফুল টু হেলথ, অর্থাৎ ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরে আমরা আরো কিছু সেন্টেন্স দেখবো, ডো নট টেল এ লাই, ডো নট টেল এ লাই, মিথ্যা বলো না, মিথ্যা বলো না। আচ্ছা ইট ইজ ভেরি ব্যাড, ইহা খুব খারাপ, ইট ইজ ভেরি ব্যাড, ইহা খুব খারাপ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। তাহলে তিনটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং তিনটার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দাড়ি দেওয়া আছে, অর্থাৎ তোমরা এই বিষয়টা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবে। আমরা পরের পেজে গেলাম, পরের পেজে আমাদের আছে কাম হেয়ার, এখানে এসো, কাম হেয়ার মানে এখানে এসো, এখানে এসো, এখানে বানানটা দেখো একটু মিস্টেক আছে, এই বানানটা তোমরা একটু ঠিক করে নিও, এটা কিন্তু হবে এখানে এসো। ঠিক আছে, এটা কিন্তু হবে এখানে এসো, কিন্তু এখানে সম্ভবত একটু মিস্টেক আছে, এখানে এখানে এসো, কাম হেয়ার, এখনো এখানে হবে, এখানে লেখা আছে এখানো, আচ্ছা আকারটা কেটে যাবে, তোমরা একটু এটা ঠিক করে নিবা। আচ্ছা এরপরে আছে টেক দ্য ব্যাগ, টেক দ্য ব্যাগ, টেক দ্য ব্যাগ অর্থ থলেটি নাও, থলেটি নাও, টেক দ্য ব্যাগ মানে থলেটি নাও। গো টু স্কুল অর্থাৎ স্কুলে যাও, গো টু স্কুল মানে স্কুলে যাও। এরপরে আমরা যে লেসনটা আমরা আলোচনা করলাম, অর্থাৎ লেসন ফাইভ বা লেসন ফাইভের কিছু এক্সারসাইজ রয়েছে, এই এক্সারসাইজগুলো আমরা আজকে আলোচনা করব। তো এক্সারসাইজের ফার্স্ট যেটা দেওয়া আছে, মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, এই মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডের আমরা ফলোয়িং ওয়ার্ডের যেটা লক্ষ্য রাখবো, তোমরা অনেকেই কিন্তু নিজের মতো করে সেন্টেন্স দিতে পারো, এটা কোনো অসুবিধা নেই, নিজের মতো করে তোমরা সেন্টেন্স দিবা, কিন্তু সেন্টেন্স দিতে গিয়ে যদি তোমাদের স্ট্রাকচার ভুল থাকে অথবা স্পেলিং ভুল থাকে তাহলে কিন্তু তোমরা মার্ক্স পাবে না। আর যদি তোমরা মনে করো যে না স্যার যেটা অ্যান্সার করে দিয়েছে আমরা সেটাই দিব, সেটাও তোমরা কিন্তু দিতে পারো। তাহলে আমরা ফার্স্টলি মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডসের প্রথম যেটা দেখতে পাচ্ছি যে পিকচার, তো পিকচার হচ্ছে আই ড্র এ পিকচার। আর দ্বিতীয়টা পুট দ্য বুক অন দ্য টেবল, ওপেন, ওপেন দ্য ডোর, ওপেন ইউর বুক, আমরা কিন্তু যে কোনো সেন্টেন্স দিতে পারি। রাইট, আই রাইট এ লেটার, রাইট দিয়ে আমরা দিতে পারি আই রাইট এ লেটার। ঠিক আছে, এরপরে ওয়ার্ক, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড, রিড, আই রিড এ বুক। মেক সেন্টেন্স শেষ হয়ে গেলে আমরা ট্রান্সলেট ইন টু বেঙ্গলি দেখবো, ট্রান্সলেট ইন টু বেঙ্গলি এ নাম্বার দেওয়া আছে ওপেন ইউর বুক, তোমার বই খোলো। তো তোমার বই খুলে লেখার পরে কিন্তু আমি দাঁড়িয়ে দিয়েছি, তোমরাও দাঁড়িয়ে দিবে। লেট আস গো টু প্লে, চলো খেলতে যাই, ড্র এ পিকচার, একটি ছবি আঁকো, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, গো দেয়ার, সেখানে যাও। তাহলে আমরা মেক সেন্টেন্স দেখলাম, ট্রান্সলেট টু বেঙ্গলি দেখলাম, আর এই ট্রান্সলেট টু বেঙ্গলি থেকে কিন্তু ট্রান্সলেট টু ইংলিশে করা যেতে পারে, অর্থাৎ তোমার পরীক্ষায় থাকতে পারে তোমার বইগুলো, তাহলে কিন্তু তোমাকে লিখতে হবে ওপেন ইয়ার বুক, যদি থাকে চলো খেলতে যাই লিখতে হবে লেট আস গো টু প্লে, এটা এটা ট্রান্সলেট টু ইংলিশের ক্ষেত্রে কেমন। আর আমি যে প্রশ্ন
দিয়েছি এবং প্রশ্নের পরে উত্তর করেছি, এটা কিন্তু করতে হবে না। তোমাদের পরীক্ষায় শুধু এ নাম্বার দিবে, দিয়ে লিখবে তোমার বই খোলো, বি নাম্বার দিয়ে লিখবে চলো খেলতে যাই, সি নাম্বার দিয়ে লিখবে একটি ছবি আঁকো, ডি নাম্বার দিয়ে লিখবা কাজটি করো, ই নাম্বার দিয়ে লিখবা সেখানে যাও। এখানে কিন্তু তোমাদের কোনো প্রকার প্রশ্ন ওঠাতে হবে না, এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য রাখবে। এরপর আমরা ট্রান্সলেট ইন টু ইংলিশ দেখব। এখানে এসো, কাম হেয়ার, এখানে এসো, বইটি পড়ো, রিড দ্য বুক, এরপরে টেবিলের উপর বই রাখো, পুট দ্য বুক অন দ্য টেবল, এরপরে তোমার বই বন্ধ করো, ক্লোজ ইউর বুক, এরপরে এসো আমরা খেলতে যাই, লেট আস গো টু প্লে, এসো আমরা খেলতে যাই। এখানে আরও কিছু রয়েছে, যেমন আমাদের ফিল ইন দ্য গ্যাপস রয়েছে। তো ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক সময় দেখা যায় শুধু যে ওয়ার্ডটি রয়েছে অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপসের যে ওয়ার্ডটি রয়েছে তোমরা কিন্তু এটা লিখো, কিন্তু নিয়ম হচ্ছে যে পুরোটা সেন্টেন্স আমাদের উঠাতে হবে, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা পরিপূর্ণ হলো। যেমন স্ট্যান্ড আপ, শুধু স্ট্যান্ড লিখলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হলো না, সেন্টেন্স হলো না, একটা বাক্য হলো না, একটা ওয়ার্ড হয়ে গেল। তো সেক্ষেত্রে তোমরা সেন্টেন্সটা পুরোটা লেখার চেষ্টা করবে, আর যে যেটা ফিল হবে অর্থাৎ যেটা গ্যাপস হবে সেই গ্যাপসটা কিন্তু নিচে আন্ডারলাইন করতে হবে। যেমন আমি স্ট্যান্ড আপ, এখানে স্ট্যান্ডের নিচে কিন্তু আন্ডারলাইন করেছি, সিট ডাউন, ডাউনের নিচে আন্ডারলাইন করেছি, রাইট ইন দ্য ব্ল্যাক বোর্ড, আমি ব্ল্যাক বোর্ডের নিচে আন্ডারলাইন করেছি, পাশাপাশি ওপেন ইয়োর বুক, আমি ইয়োরের উপর নিচে কিন্তু আন্ডারলাইন করেছি, ডু দ্য ওয়ার্ক, আমি দার নিচে আন্ডারলাইন করেছি। কেমন? তাহলে আজকে আমরা লেসন ফাইভের এক্সারসাইজও শেষ করলাম, এবং লেসন ফাইভের আমরা ট্রান্সলেট ইন টু ইংলিশ, ট্রান্সলেট টু বেঙ্গলি, ফিল ইন দ্য গ্যাপস এবং কিছু ওয়ার্ড লেখার আমরা কৌশল জানলাম। আশা করছি তোমরা এ থেকে উপকৃত হবে। আমরা এখন লেসন সিক্সে চলে যাব। কেমন? আমরা এখন লেসন সিক্সে চলে যাব, দেখি আমাদের লেসন সিক্সে কী রয়েছে। আমাদের লেসন সিক্সেও রয়েছে কিছু সেন্টেন্স এবং সেই সাথে সেই সেন্টেন্সের অর্থ রয়েছে। যেমন প্রথম ফার্স্ট সেন্টেন্স রয়েছে, আলি হ্যাজ এ বুক, আলির একটি বই আছে, আলির একটি বই আছে। আচ্ছা, ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে, উই হ্যাভ বলস, এখানে আমাদের বল আছে, আমাদের বল আছে, উই হ্যাভ বলস। দেখো এখানে যে মিস্টেকটা হয় তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে যে মিস্টেকটা হয়, যদি আমাদের এখানে বাংলা থাকতো যে আমাদের বল আছে, তাহলে আমরা লিখলাম যে উই হ্যাভ বলস, উই হ্যাভ বলস, তাহলে কিন্তু আমাদের বলের এখানে এস যোগ করতে হতো, তাই না? উই হ্যাভ বলস, যদি তুমি উই হ্যাভ বল লিখো, ঠিক আছে, তাহলে কিন্তু আমার একটি বল আছে, তাহলে উই হ্যাভ বল, আমার বল আছে, কিন্তু উই হ্যাভ বলস, আচ্ছা আমাদের বল আছে, এখানে কিন্তু অনেকগুলো বল বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে এস দিতে হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেইভাবে তোমাদের অ্যান্সার করতে হবে, তাহলে তোমাদের মার্ক্স কাটা যাবে না, তোমরা ভালো রেজাল্ট করবে আশা করছি। পরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, দে হ্যাভ টয়েস, টয়েস এস যোগ আছে এখানেও, তাদের তাদের খেলনা আছে, এখানেও বহুবচন, তাদের খেলনা আছে। এরপরে দেওয়া আছে হি হ্যাড এ গ্লাস, হি হ্যাড এ গ্লাস, তার একটি গ্লাস আছে, তার একটি গ্লাস আছে। রেজা হ্যাড এ কার, রেজার একটি গাড়ি ছিল, রেজার একটি গাড়ি ছিল, রেজা হ্যাড এ কার, রেজার একটি গাড়ি ছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ এ ব্যাট, তার একটি ব্যাট আছে, হি হ্যাজ এ ব্যাট, তার একটি ব্যাট আছে। অ্যাম কামাল, আমার নাম কামাল, আমি হই কামাল, আমার নাম কামাল, একই শব্দ, তবে তোমরা বইয়ে যেটা আছে সেটা দিলেই সবচেয়ে বেশি ভালো হবে। বইয়ে দেওয়া আছে আই অ্যাম কামাল, আমার নাম কামাল, তোমরা আমার নাম কামালই দিবে, ঠিক আছে? এরপর রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দিস অ্যানিমাল, হয়তো কোনো অ্যানিমাল এ ধরনের থাকতে পারে যে রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট দিস অ্যানিমাল না থেকে, কিন্তু আমি চিত্র দিয়েছি, হয়তো সেখানে থাকবে রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট ডগ, অ্যাবাউট ডগ, তাহলে অর্থাৎ কুকুর সম্পর্কে তোমাকে তিনটে সেন্টেন্স লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি আই হ্যাভ এ ডগ, আমি এখানে যদি অর্থ দিয়েছি তোমাদের তো অর্থ লিখতে হবে না, শুধু তোমরা সেন্টেন্স লিখবে ইট হ্যাজ ফোর লেগস, ইহার চারটি পা আছে। এরপরে দেখো ইটস নেম ইজ পুশি, ইহার নাম পুশি, ঠিক আছে? তাহলে আমরা পরের যে পেজে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুইট গার্ল অর্থাৎ বিনা, তার নাম বিনা, বিনা ইজ এ গার্ল, তো বিনা একজন বালিকা, বিনা একজন বালিকা। আচ্ছা এখানে আরেকটা বিষয় লক্ষণীয় দেখো তোমরা, বিনা একজন বালিকা, তো মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু একজন দিব, তোমরা যদি কেউ দাও যে বিনা একটি বালিকা, তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা কি হবে, রং হবে, অর্থাৎ তুমি কোনো কিন্তু কোনো মার্ক্স এখানে পাবে না, সেন্টেন্সটা রং হবে, সেন্টেন্সটা ভুল হবে, তোমাকে দিতে হবে বিনা একজন বালিকা। মানুষের ক্ষেত্রে কখনো একটি হয় না, মানুষের ক্ষেত্রে অবশ্যই একজন দিতে হবে, ঠিক আছে? এখানে একটা শিক্ষণীয় বিষয়, অনেক সময় অনেক স্টুডেন্ট তোমরা ভুল করো। তো শি হ্যাজ সাম ডলস, তার কিছু পুতুল আছে। এরপর আছে শি প্লে উইথ ইট, সে তাদের সাথে খেলা করে, সে তাদের সাথে খেলা করে, তাহলে শি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্রী। আমরা এখানে চারটা সেন্টেন্স দিয়েছি, কিন্তু তোমাদের বলা হয়েছিল
তিন তিন সেন্টেন্স লেখার জন্য, বা বিনা সম্পর্কে কিছু বলা হয়নি এরকম সেন্টেন্স বলা হয়নি, যদি বলা হয় যে একটা গার্ল সম্পর্কে তিনটে সেন্টেন্স লিখবো, তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু সেন্টেন্স, যেমন রানা সম্পর্কে সেন্টেন্স, রানা ইজ এ গুড বয়, রানা একজন ভালো বালক, রানা সম্পর্কে দেওয়া আছে। হি হ্যাড এ কাইট, তার একটি ঘুড়ি ছিল, ইটস কালার ইজ ইয়েলো, তার ইয়ার রং হলুদ। হি বট ইট ফ্রম দ্য শপ, সে দোকান থেকে এটা কিনেছে। এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করছি, বিষয়টা হচ্ছে যে এরকম যে এখানে দেখো ঘুড়ির যে বানানটা, এটা অনেক সময় অনেকে তোমরা র দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাও রং। অবশ্যই প্রথমেই বলেছি এবং এখনও বলছি যে তোমাদের কিন্তু স্পেলিংয়ের বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যেহেতু তোমাদের সেন্টেন্সগুলো সহজ আছে এই সেন্টেন্সগুলো তোমরা পারবে, কিন্তু যদি স্পেলিংটা ঠিকঠাক রাখো তাহলে কিন্তু তোমরা 100 মার্কস ক্যারি করতে পারবে ইনশাল্লাহ। তো চলো আমরা পরের পেজে যাই, পরের পেজে আমাদের জন্য কী রয়েছে আমরা একটু দেখে নিই। পরের পেজে আমরা দেখলাম যে এক্সারসাইজ 6 যেটা রয়েছে, অর্থাৎ লেসন সিক্সের আমাদের এক্সারসাইজ রয়েছে। লেসন সিক্সের এক্সারসাইজ আমরা এখন দেখব। এক্সারসাইজ যদি আমরা দেখি তাহলে প্রথমেই রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, অর্থাৎ আমাদের কিছু ওয়ার্ড রয়েছে মেক সেন্টেন্স করতে হবে। আর তোমাদের কিন্তু পরীক্ষায় থাকে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ব্র্যাকেটে কিন্তু থাকে 5 মেক সেন্টেন্স অথবা 6, সেক্ষেত্রে তোমাকে প্রশ্নে যা চাওয়া হবে ঠিক সে কয়টাই দিতে হবে, বাড়তি দেওয়া যাবে না। এখানে বুক আছে, বুক সম্পর্কে আমরা লিখবো, আই হ্যাভ এ বুক, দ্য বুক ইজ ভেরি নাইস, আমরা বিভিন্ন কিছু দিতে পারি। টয়েস দেওয়া আছে, আই হ্যাভ মেনি টয়েস, কার, তারপর আমরা লিখবো দ্য কার ইজ রেড, আই হ্যাভ এ কার, এক্সেট্রা এক্সেট্রা আমরা লিখতে পারি। ডল, আই হ্যাভ এ নাইস ডল, কাইট, দ্য কাইট ইজ ইয়েলো, ডগ, দ্য ডগ ইজ পিগ। তাহলে আমরা সেন্টেন্স দেখলাম। এরপর আমরা দেখবো অ্যান্সার দ্য কোয়েশ্চিন, এটা তোমরা বাসায় করবে অবশ্যই। অ্যান্সার দেওয়া আছে, এটা বইয়ে দেওয়া আছে সুন্দর করে, তারপরে তোমরা একটু দেখে নাও। কামাল হ্যাজ এ ডগ, হু হ্যাজ এ ডগ, কামাল হ্যাজ এ ডগ, হু ইজ এ গার্ল, বিনা ইজ এ গার্ল, হু ইজ এ গুড বয়, রানা ইজ এ গুড বয়, হোয়াট ইজ দ্য কালার অফ হিস কাইট, দ্য কালার অফ হিস কাইট ইজ ইয়েলো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য কালার অফ হিস কাইট, দ্য কালার অফ হিস কাইট ইজ ইয়েলো, হু হ্যাড এ কার, রেজা হ্যাড এ কার। তো তোমরা লক্ষ্য রাখবে যদি আমার কোনো স্পেলিং মিস্টেক হয়ে যায় বা ভুল হয়ে যায়, সেটা কিন্তু তোমরা তোমাদের মনে যদি সেরকম খটকা লাগে বা তোমরা যদি সন্দেহ পোষণ করো যে বানানটা ভুল আছে, তাহলে তোমরা বই থেকে দেখে নিও। ফিল ইন দ্য গ্যাপস, এখানে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, আমরা ফিল ইন দ্য গ্যাপস দেখব। ফিল ইন দ্য গ্যাপসে রয়েছে, আলি হ্যাজ এ বুক, ইউ হ্যাভ বলস, হি হ্যাড এ গ্লাস, হি হ্যাজ সাম ডলস, ইউ হ্যাভ এ পেন। প্রত্যেকটা অর্থাৎ গ্যাপসের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে এবং তোমরাও সেটা করবে। ট্রান্সলেটেড টু ইংলিশ আমরা দেখি, তাদের খেলনা আছে, তাদের কি আছে, খেলনা আছে, তোমার একটি কলম আছে, আমার একটি কুকুর আছে, তার একটি ঘুড়ি ছিল, সে একজন ভালো ছাত্রী। দে হ্যাভ টয়েস, এ নাম্বার, বি নাম্বার, ইউ হ্যাভ এ পেন, আই হ্যাভ এ ডগ, ই হ্যাড এ কাইট, সি ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে আমরা এখানে একটা বিষয় দেখলাম, দেখো আমরা কিন্তু অ্যান্সারটা এইভাবে করবো, অবশ্যই অবশ্যই আমরা বাংলা উঠাবো না, শুধু ট্রান্সলেটেড টু ইংলিশ যদি থাকে আমরা ইংরেজিটা লিখবো, নাম্বার দিয়ে আমরা শুধুমাত্র ইংরেজিটা লিখবো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা তোমরা বুঝতে পেরেছো আমরা আজকে লেসন 5 এবং লেসন 6 নিয়ে আলোচনা করলাম, এবং এই দুইটা লেসনের আমরা এক্সারসাইজ নিয়েও আলোচনা করলাম, এবং এক্সারসাইজের সাথে তোমরা বাসায় মিলাই নিবে, বারবার দেখবে, এবং কোনো জায়গায় যদি ভুল পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, এবং অথবা নিজেরা বই দেখে সেগুলো সংশোধন করে নিবে। আশা করছি আমাদের দ্বিতীয় মডেল টেস্টটা অনেক ভালো হবে এবং ভালো মার্কস আমরা পাবো। পরিশেষে বলতে চাই যে তোমাদের হাতের যে লেখা, এটা লেখা ভালো করতে হবে, স্পেলিংটা কারেক্ট করতে হবে, তাহলে তোমরা ফুল মার্কস পাবে। এই প্রত্যাশা রাখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।